এইজন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম জীবনে ডাকাত ছিলেন এত বড় আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ কেমনে হলো কেমনে হলো শুধু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনের সঙ্গে স্পর্শ আসার কারণে আল্লাহ এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিবেন নিজামউদ্দিন আউলিয়াকে বলি আল্লাহু আকবার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে ডাকাত ছিল ডাকাতি করার জন্য মরুভূমিতে চলে গেছেন মরুভূমিতে মরুভূমিতে যখন ডাকাইদের সদস্যদেরকে নিয়ে চলে গেল ডাকাইদের সদস্যরা ডাকাতি করার জন্য মরুভূমিতে দাঁড়ায় যায় নিজামউদ্দিন আউলিয়া যেহেতু ডাকাত লিডার ডাকাত দলের লিডার তাই তিনি তাবুর ভিতরে চলে যান সদস্যদেরকে বলেন তোমরা দাঁড়াও ডাকাতি করো ডাকাইতের সদস্যরা ডাকাতি করার জন্য দাঁড়ায় গেল নিজামউদ্দিন আউলিয়া তাবুর ভিতরে চলে গেল ওদিক থেকে ছয়জন বিশিষ্ট একটা কাফেলার দল তারা ব্যবসায়ী মাল সাবানিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাবে আস্তে আস্তে দেখা যাইতেছে ওই ডাকাইতের সদস্যদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল সাথে সাথে ডাকাইতের সদস্যরা নিজামউদ্দিন আউলিয়ার লিডার যেহেতু তিনি তাই হুকুম করলো যে আসবে তাকেই ধরবা ওই পাঁচজন ওই ছয়জনকে আটক করলো গভীর রজনীতে যখন আটক করলো ডাকাইতের সদস্যরা ডাক দিয়ে বলতেছে আমরা তোমাদেরকে জায়গায় কেন আটক করেছি তোমরা তো জানো তোমাদের তো জানার বাকি নাই আমরা তো হালাম ডাকাত তোমাদের সাথে যে মাল সাবানা আছে এই মাল সাবানাগুলো যদি তোমরা স্বইচ্ছায় দিয়ে দাও তোমরা নিরাপত্তার সাথে বাড়িতে যেতে পারবে বাড়িতে যাবে আর যদি মাল সাবানাগুলো যদি তোমরা না দাও তোমাদের কারো হাত চলে যাবে তোমাদের কারো পা চলে যাবে তোমাদের কারো গর্দন চলে যাবে তোমরা কি স্বইচ্ছায় মাল সাবানা দিবা না আমাদের সাথে তোমরা মোকাবেলা করবা ওই ছয়জন বিশিষ্ট ব্যবসায়ী কাফেলা একজন আরেকজনের দিকে তাকায় আর বলে ভাই রে মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বিবির মুখে হাসি ফুটানোর জন্য ব্যবসা করার জন্য মাল সাবানা কিনলাম ব্যবসার উদ্দেশ্যে বাড়িতে যাব এরপরে ব্যবসা করব কিন্তু আজ এমন একটা দলের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে আজ যদি আমরা মাল সাবানা না দেই আমাদের কারো হাত চলে যাবে পা চলে যাবে গর্দান চলে যাবে এখন দেখা যাইতেছে তোমরা কি মাল সাবানা স্বইচ্ছায় দিয়া দিবা না এদের সাথে তোমরা উল্টা আচরণ করবা অন্যজন ডাক দিয়ে বলে না না ভাই রে যদি দুনিয়ার জমিনে আল্লাহ বাঁচাইয়া রাখে তাহলে এই মাল সাবানা একদিন একদিন হবে যদি তকদিরে থাকে যদি কপালে থাকে আমি একটা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন যদি আগাইতে দেয় আপনার আমি আগাইতে পারবো আল্লাহ যদি আগাইতে না দেয় আমরা যাত্রা পরিমাণও আগাইতে পারবো না কথা ঠিক নেবে ঠিক বলেন আল্লাহ যদি আগাইতে দেয় ব্যবসার লাইনে আগাইতে পারবো আল্লাহ যদি আগাইতে না দেয় জানা পরিমাণ আগাইতে পারবো না এই জন্য ছয়জন ছয়টায় মাল সাবানা গুলা দিয়া দিল এবার তারা বাড়ির দিকে রওনা দেয় ডাকাত দলের সদস্যরা ডাক দিয়ে বলে যাও কই বলে আমরা এখন আমরা বাড়িতে চলে যাই কি করব বলে না না বাড়িতে যাইতে পারবা না বাড়িতে যাইতে দিব না কারণ আমরা পুরা রাত্রে জায়গায় ডাকাতি করবো
তোমরা যদি চলে যাও ওদিক থেকে আবার লোকজন জড় করে তোমরা যদি আমাদের উপরে উল্টো আক্রমণ করো আমাদের উপায় কি আমরা তো তখন পারবো না ওই যে তাবু দেখতেছো ওই তাবুর কাছে আমাদের সর্দার ঘুমায় ওই তাবুর কাছে যাইয়া বসো যখন সবে সাজেক হবে যখন আমরা চলে যাব এই মরুভূমি থেকে তখন তোমাদেরও ছুটি অটোমেটিক এখন তারাওয়াল উপায় হইয়া ওই তাবুর কাছে চইলাক যায় তাবুর কাছে যাওয়ার পরে তাবুর কিনারায় বসার পরে এরপর ওই পাঁচজন ওই ছয়জন ব্যবসায়ী লোক ওই তাদের ভিতরে একজন কোরআনের হাফেজ ছিল ওই হাফেজ ডাক দিয়া বলতেছে বাইরে আজকে যদি আমরা এই জায়গায় বসে গল্প গুজব করি তাহলে আমাদের রাতটা কেটে যাবে আজকে যদি আমরা এই জায়গায় পরস্পরে যদি কান্নার কান্নাকাটি করি তাহলে আমাদের রাতটা চলে যাবে ভাইরে আজকে যদি আমরা এই জায়গায় ঘুমাই তাহলে তো আমাদের রাতটা চলে যাবে তবে আমি তোমাদের কাছে তোমরা তো জানো আমি মালিকের কোরআনের হাফেজ আমি যদি সারা রাত আমি যদি মালিকের কোরআন তেলাওয়াত করি তোমরা মালিকের কোরআন তেলাওয়াত শুনবা নাকি বলে হ্যাঁ এটা তো খুব সুন্দর পরামর্শ এটা তো খুব ভালো পরামর্শ আপনি যদি পুরো রাত্র কোরআনের তেলাওয়াতের ভিতরে কাটায় দেন আমরা পুরো রাত্র মালিকের কোরআনের তেলাওয়াত শুনব আমরা আপনি ভালো একটা পরামর্শ দিছেন ভালো একটা পরামর্শ করেছেন আমরা কোরআনের তেলাওয়াত শুনব আপনি তেলাওয়াত করেন আমরা তেলাওয়াতের সাথে কোনো প্রকার বেয়াদবি করব যেই জায়গায় মুসলমানের ঘরে কোরআন থাকার কথা ওই জায়গায় মুসলমানের কোরআন না থেকে ওই জায়গায় দখল করেছে টিভি সিনেমা কিন্তু আজ যেই জায়গায় মুসলমানের কোরআন থাকার কথা মুসলমান এমন ঘর আছে যাইবেন কোরআন তেলাওয়াত করবেন তালাশ করবেন পাইবেন না অথচ আপনার আমি কি করি মুসলমান দাবি করি ওই কোরআনের হাফেজ এবার মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত শুরু করে দিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فأمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي بابا قرآن الحافظ قرآن الجبوك إلوات شروك إلى ديلوات ওই পাঁচজন বাকি পাঁচজন তারা মনোযোগের সাথে তেলাওয়াত শুনতেছে তেলাওয়াত করতে 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 যুবক সূরা হাদিদের ১৬ নম্বর আয়াত তেলাওয়াত করল ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবাদক হিসেবে বলতেছেন তোমাদের এখনো কি সময় হয় নাই তোমরা আর কত চুরি করবা আর কত জেনা করবা আর কত ব্যভিচারী করবা আর কত সুদ খাইবা আর কত ঘুষ খাইবা আর কত পরের মাল আত্মসাৎ করবা আর কত জুলুম করবা আর কত গাদ্দারি করবা আর কত নাফরমানি করবা ওই আয়াত যখন যুবক তেলাওয়াত করতেছিল কারণ নিজামুদ্দিন আউলিয়া তারা তো আরবি বুঝদ আরবের লোক ছিল তারা আরবি বুঝদ নিজামুদ্দিন আউলিয়া যখন এই কথাগুলো শুনতেছেন তখন নিজের মনটা অন্তরটা ঘুইরা যায় যখন অন্তরটা ঘুইরা গেল তিনি
বলতেছে না অন্তরকে পুরুষ্ট করতেছে যে আমার আল্লাহ আমাকে বলতেছে ও নিজামউদ্দিন আউলিয়া ও নিজামউদ্দিন আর কত চুরি করবি আর কত রাজদারি করবি আর কত মানুষের মাল ঠকাইয়া খাবি আর কত আত্মসাৎ করবি ও নিজামউদ্দিন আমার ভয় কি তোর অন্তরের ভিতরে ঢোকে নাই ওই অন্ধকার কবরের ভয় কি তোর ভিতরে ঢোকে নাই মৃত্যুর যন্ত্রণা কি তোর ভিতরে ঢোকে নাই ওই অন্ধকার কবরে কিভাবে থাকবি তখন নিজামউদ্দিন আউলিয়ার অন্তরটা যখন নরম হয়ে যায় তখন নিজামউদ্দিন আউলিয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর বড় বলে আবার মাওলার ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদরে কোথায় গেলে পাইব মাওলা তোমারে নিজামউদ্দিন আউলিয়া এইভাবে মালিকের কাছে এখন দেলটা নরম হয়ে গেছে আর অনুনয় বিনয় কইরা শুধু কান্দে আর মালিকের তালাশে তাবু থেকে বের হয়ে গেছে যখন নিজামউদ্দিন আউলিয়া কান্নার আওয়াজ দিতেছে কান্নার আওয়াজ শুনে ওই কোরআনের হাফেজ তেলাওয়াত বন্ধ করিয়া দিছে তেলাওয়াত যখন বন্ধ করিয়া দিছে নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে যুবক ও যুবক তেলাওয়াত বন্ধ করিস না তেলাওয়াত বন্ধ করিস না তোর তেলাওয়াত আমার কানের ভিতর দিয়া ঢুকিয়া আমার কলিজাটা জ্বালা দিছে তেলাওয়াত বন্ধ করিস না তেলাওয়াত বন্ধ করিস না আমি সহ্য করতে পারি না মালিকের কোরআন তেলাওয়াত কর কোরআন তেলাওয়াত কর কোরআনের ভিতরে যে এত মজা এত মজা এত মজা আমার মাওলা নাচছে তেলাওয়াত না করলে কিন্তু কেউ বুঝবে না কেউকে বোঝানো যাবে না ও নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া বলতেছে তেলাওয়াত করতে থাক তেলাওয়াত কর তেলাওয়াত কর এবার নিজামউদ্দিন আউলিয়া ওই যুবকের পাও ধরছে পাও ধরায় ধইরা চোখের পানি তো ঝরতি আছে আর বলতেছে যুবক আমার মতন গাদ্দার এই জমিনে আর একটাও নাই আমার মতন নাফরমান আল্লাহর জমিনে আর একটাও নাই দিত কেউ নাই যুবকরে আমি জিন্দগিতে অনেক অপরাধ করেছি আমার আল্লাহ কেমন আমাকে যেন বলতেছে তুমি যেই আয়াত তেলাওয়াত করেছ ওই আয়াতে কেমন আল্লাহ আমাকে বলতেছে এ দুনিয়ার মানুষ তোদের ভিতরে কি আমি আল্লাহর ভয়টা ঢোকে নাই আমি আল্লাহর মহাব্বতটা ঢোকে নাই ওই অন্ধকার কবরের চিন্তাটা কি ঢোকে নাই ওই অন্ধকার কবরে কেমনে থাকবি ওই হাশরের ময়দানে তোর কি অবস্থা হবে মিজানে তোর কি অবস্থা হবে পুলসিরাতে তোর কি অবস্থা হবে এবার যুবক ওই কোরআনের হাফেজকে নিজামউদ্দিন আউলিয়া ছাড়তেছে না বলতেছে আমাকে তওবা করা তওবা করাও এরপরে ওই যুবক নিজামউদ্দিন আউলিয়াকে তওবা করাইয়া দিল নিজামউদ্দিন আউলিয়া কান্দে আর বলে কি যে উপায় হবে আবার কবরে কি যে উপায় হবে যখন তওবা পড়াইয়া দিল নিজামউদ্দিন আউলিয়া তওবা করল বাকি সদস্যদেরকে ডাক দিছে বাকি সদস্যদেরকে যখন ডাক দিল তারা আসলো ওই তাদেরকে নিজামউদ্দিন আউলিয়া বলতেছে বাইরে আর কত পরের মাল আত্মসাৎ করবি আর কত চুরি ডাকাতি করবি তোদের কি ভালো হওয়ার
তোদের কি কোনো ভালো হইয়ে ভালো হওয়ার কোনো আশা নাই তোরা কি ভালো হবি না ওই অন্ধকার কবরে কিভাবে থাকবি ওই অন্ধকার কবরের আযাবের ভয় কি তোদের শরীরে আয় নাই এই যে আমাদের দাদা কোথায় চইলা গেল আমাদের নানু কোথায় চইলা গেল আমাদের মুরব্বীরা কোথায় চইলা গেল তারা যেইভাবে ওই অন্ধকার কবরে চলে গেছে তোমার আমার তো ওইভাবে চলে যাইতে হবে তাহলে কি নিয়ে ওই অন্ধকার কবরে যাইবা এই কথার আওয়াজটা যখন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বাকি সদস্যদেরকে বলল তখন তারা বলতেছেন ঠিকই আজকে যেইভাবে অনেক বড় বড় ক্ষমতাশীল ওয়ালা মানব দুনিয়ার জমিনে দেখছি তারা যেইভাবে অন্ধকার কবরে চইলা গেছে আমাদেরকে তো ওইভাবে খালি হাতে চলিয়া যাইতে হবে যারা যে তারা যেইভাবে খালি হাতে চলে গেছে কবরে আমার দাদা যেইভাবে খালি হাতে চলে গেল আমার নানু যেইভাবে খালি হাতে চলে গেল আমার নানা যেইভাবে খালি হাতে চলে গেল আমার আমার আত্মীয় স্বজন যেইভাবে খালি হাতে চলে গেল ওই তাদের মতন খালি হাতে আমারও তো চলে যাইতে হবে তখন এই নিজামুদ্দিন আউলিয়া যখন এই কথাগুলো বাকি সদস্যদেরকে বলল বাকি সদস্যরা ডাক দিয়ে বলতেছে ওস্তাদ লিডার লিডার আমাদের মনটাও চায় আমরা আর মানুষের মাল আত্মসাত না করি মানুষের উপরে আর জুলুম নির্যাতন না করি আমাদের মনটা চায় ভালো হইতে আমরা কি করব নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন আমি তওবা করছি এই যুবকের হাতে তোরা ওই যুবকের হাতে তওবা কর ওই কোরআনের হাফেজের হাতে ওই তারা বাকি সদস্যরা তওবা করল বাকি সদস্যরা তওবা কইরা বাকি সদস্যরাও ভালো হয়ে গেল এরপরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলতেছেন এদের মাল সাবানা যেগুলো আনছো মাল সাবানাগুলো সবগুলা দিয়া দাও এবার তারা মাল সাবানাগুলা সব তাদেরকে দিয়া দিল ফিরাইয়া এরপরে খালি হাতে ওই বাকি সদস্যদেরকে নিজামুদ্দিন আউলিয়া তাদের বাড়িতে পাঠায়া দিল খালি হাতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই তিনিও খালি হাতে তাদের বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে যেই নিজামুদ্দিন আউলিয়ার হুঙ্কারে পুরা দেশটা কাঁপতো পুরা এলাকা কাঁপতো ওই নিজামুদ্দিন আউলিয়া কেমন বিলের মতন হয়ে গেছে যাইয়া কান্নাজড়িত কণ্ঠে আওয়াজ দেয় কান্নাজড়িত কণ্ঠে আওয়াজ দেয় কান্নাজড়িত কণ্ঠে আওয়াজ দেয় মা 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 বেদিক হয়ে গেছে আর সহ্য হয়ে গেছে যেই সন্তান বাড়ির ভিতরে ঢুকলে দেখা যাইতো তো এত হুঙ্কার হইত আওয়াজ হত গর্জন হইত কিন্তু আজ নিজামুদ্দিনের তো কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই কি হইল এবার মা জিজ্ঞাসা করে সন্তান তোর কি হইল যখন দরজাটা খুলল দরজাটা খুইলা দেওয়ার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই মায়ের পাও জড়াইয়া ধরছে দইরা কান্দে আর বলে মা তুমি অনেক বলেছো আমাকে তুই আর ডাকাতি করিস না আর মানুষের সম্পদ গুলো আত্মসাত করিস না ওই কবরে যাইতে হবে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে কুটি 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 মানুষের সামনে যদি ডাক দেয় ও নিজামুদ্দিন ডাকাইতের মা কোথায় আমি না অনেক লজ্জা পাবো আমি না লজ্জা পাবো বলতেছে নিজামুদ্দিন আউলিয়া যখন পাও দ্বারা একান্তে মা আর ডাকাতি করব না মা যখন এই কথাগুলো বলতেছিল নিজামুদ্দিন আউলিয়ার আরো কান্না বেড়ে গেল বলতেছে মা আমি আজকে একজন কোরআনের হাফেজের হাতে আমি আজকে তওবা করেছি আমি আর জিন্দগিতে আর ডাকাতি করব না অতীতে যত ভুল হয়ে গেছে আল্লাহ তো আমার ভুলগুলো মাফ করে দিবে নিজামুদ্দিন আউলিয়ার মাও চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ সন্তানকে তুমি মাফ করবানি ওয়াল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করবানি ওয়াল্লাহ তুমি নাকি মায়ের দোয়া খালি হাতে ফেরত দাও না মায়ের দোয়া তুমি নাকি কবুল না করে পারো না আমি মা হইয়া তোমার কাছে ফরিয়াদ জানাই আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও আমার সন্তানটাকে মাফ করবা তো করবাই আমার সন্তানটাকে তুমি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ বানাও একজন আল্লাহ
আল্লাহ ওলি বানাও একজন আল্লাহর ওলি হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের দোয়া কবুল করে নিল এরপরে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিজামউদ্দিন আউলিয়াকে পুরা পৃথিবীর ভিতরে পুরা পৃথিবীর ভিতরে যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ হিসেবে কবুল করে নিছেন কিসের কারণে শুধু এই কোরআনের সংস্পর্শ আসার কারণে الله رب العالمين بلن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم الله رب العالمين بلن وبشي أمي مؤمن درو فره ولو بروه كرسي دعيا كرسي بھالو بشيسي الله رب العالمين আপনার আমার উপরে সারা বিশ্বের সমস্ত মানুষের উপরে দয়া করেছেন মায়া করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে একজন নবী দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন এমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলছেন আল্লাহ শেষ জবানার নবীর উম্মত করে তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠাইছেন মুসলমান করে পাঠাইছেন তো পাঠাইছিনি আল্লাহ রাব্বুল আলামিন শেষ অর্থাৎ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের নবী রাসূলদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে নবীজির উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইছেন এই জন্য আপনি আর আমি খুশি না বেজার বলেন আপনি আর আমি তো খুশি যদি খুশি হয়ে থাকি আমি আপনাদেরকে বলছি যেই নবীজির সুপারিশ ছাড়া কেউ পরকাল জগতে নাজাত পাবে না মুক্তি পাবে না ওই নবীজির সুপারিশ পাওয়ার জন্য ওই নবীজির দিদার লাভের জন্য ওই নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা প্রতিদিন কমসে কম দশ বার জবান থেকে এই আওয়াজ তুলব এই আওয়াজ তুলব আল্লাহ আমার মতন গাদ্দারকে আমার মতন গুনাহগারকে আমার মতন নাফরমানকে মায়ার নবীজির উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইছো এই জন্য তোমার আদালতে হাজার কোটি লাখ কোটি কোটি হাজার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা আইদনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমি আপনাদেরকে বলছি আমরা প্রতিদিন কমসে কম 10 দিলটাকে নরম করে দিয়ে গভীর রজনীতে নীরবে নির্জনে এই আওয়াজ তুলব আল্লাহ বিনা দরখাস্তে যে মায়ার নবীজি উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইছো তোমার আদালতে হাজার কোটি লাখ কোটি কোটি হাজার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দুই নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাকে চলার জন্য একটা কোরআন দিয়েছি এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে এই কোরআনটাকে ইয়াতলু আলাইহিম আয়াতি এই কোরআনটাকে তোমরা তেলাওয়াত করো আজ
সমাজের দিকে তাকান রাষ্ট্রের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি বান্দা তোর আমার কোরআন তেলাওয়াত কর কোরআন তেলাওয়াত কর আজ দেখেন এই কোরআন তেলাওয়াত বাংলার জমিনে আছে কি নাই আজ দেখা যাইতেছে আমার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই বাবা কোরআন তেলাওয়াত করতে পারে না মা কোরআন তেলাওয়াত করতে পারে না সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না আজ সন্তানের জন্য যেই বিবি আনছেন পুত্রবধূ ওই পুত্রবধূ কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন তেলাওয়াতের আওয়াজ আজ বাংলার জমিনে নাই ঠিক না বেটি বাংলার জমিনে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই শুধুমাত্র কিছুমাত্র কেবলমাত্র মাদ্রাসার কিছু ছাত্র আর মসজিদ মাদ্রাসার কিছু শিক্ষক এরাই তেলাওয়াত করে আম মানুষের ভিতরে আম পাবলুকের ভিতরে আপনি তেলাওয়াতকারী পাবেনই না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি বান্দা তোর আমার কোরআন তেলাওয়াত কর কোরআনকে মহব্বত কর এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব বানায় দিবেন দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বানায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মান দান করবেন শুধু কোরআনের খাতিরে দেখেন আমাদের নবীজির উপরে কোরআন নাযিল হয়েছেন এই জন্য নবীজির দাম এত হয়েছে সমস্ত নবীদের নবী হয়ে গেছেন সমস্ত রসুলদের রসুল হয়ে গেছেন কোরআনের সাথে ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই তেলাওয়াতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সম্পর্ক আবু বকরের দাম হয়ে গেছে ওমরের সম্পর্ক ওমরের দাম হয়ে গেছে ওসমানের সম্পর্ক ওসমানের দাম হয়ে গেছে আলীর সম্পর্ক আলীর দাম হয়ে গেছে আবু হুরায়রার সম্পর্ক আবু হুরায়রার দাম হয়ে গেছে বিলালের সম্পর্ক বিলালের দাম হয়ে গেছে সাহাবা ইকরামদের কোরআনের সাথে সম্পর্ক ছিল সাহাবীদের দাম আল্লাহর কাছে বাড়া গেছেন আল্লাহর কাছে দাম আর দাম আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপরে সন্তুষ্ট আর সাহাবীরাও আমার আল্লাহর উপরে সন্তুষ্ট শুধু একটাই কারণ এই কোরআন এর তেলাওয়াত আজ আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই এই জন্য আমার আওয়াজ এই সমস্ত মা বোনেরা আমার আওয়াজ এই সমস্ত ভাইরা মুরব্বীরা শোনেন আপনারা আজ থেকে ওয়াদা করেন যে কমসে কম আপনি তো সূরা ফাতিহা পারেন সূরা ইখলাস পারেন সূরা লাহাব পারেন সূরা ফালাক পারেন সূরা নাস পারেন যে প্রতিদিন আপনি এই সূরাগুলোই পড়তে থাকেন আপনার আমল নামায় তেলাওয়াতের সব আল্লাহ দান করবেন বলে সুবহানাল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে সংস্পর্শে আসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার কবরে আযাব দিবেন না মৃত্যুর সময় আযাব হবে না আল্লাহর রহমতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে পারবে এই জন্য আমার অনুরোধ থাকবে আমরা প্রতিদিন কমসে কম 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা তেলাওয়াত করব রাজি আছি তো আমরা না পারি সূরা ফাতিহা তো পারি আমরা সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করব আর আমরা তেলাওয়াত শিক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে মৃত্যু পর্যন্ত মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন দেখেন তেলাওয়াতের কত গুরুত্ব আজকে যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারেন আপনার নামাজ হবে না দেখেন একটা আছে হাই হুতি আর একটা আছে হাওয়াজ দেখা যাইতেছে এই যে আলহামদুলিল্লাহ এর জায়গায় হবে আলহামদুলিল্লাহ আর এই জায়গায় যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ তাইলে কিন্তু আপনার নামাজটা হবে না তাহলে তেলাওয়াত আপনার আমার শিক্ষার প্রয়োজন আছে কি নাই বলেন অবশ্যই অবশ্যই
তেলাওয়াতের ভিতরে এমন গুরুত্ব দিতে হবে যেইভাবে আপনি খাবারের প্রতি গুরুত্ব দেন আপনি খাবার না খাইলে যেইভাবে আপনার শরীর চলে না আপনি যদি তেলাওয়াত ভালো করে না পারেন না করতে পারেন তাহলে কিন্তু পরকাল জগতে নাজাত পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এইজন্য আল্লাহ বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি বান্দা তোরা আমার মালিকের কোরআন তেলাওয়াত কর এই কোরআনের সাথে দেখেন সংস্পর্শ আসলে হলি আল্লাহ দাম বাড়ায় দিবেন দেখেন একটা খাট আমরা বানাই কত কোটি কোটি অর্থাৎ লাখ লাখ টাকা দ্বারা দেখা যাইতেছে একই গ্যাসের কিন্তু কেফি ওই জায়গা থেকে যদি কিছু কাঠ বাড়তি হয় ওই কাঠ দ্বারা যদি আপনি একটা রিয়াল বানান আল্লাহ না করুক রিয়ালটা যদি উপর থেকে নিচে পড়ে আমরা উঠেয়া চুমা দেই বুকে লাগাই সম্মান করি কি উদ্দেশ্যে কারণ ওর সাথে কোরআনের সম্পর্ক এই জন্য দেখা যাইতেছে অথচ খাটের উপরে কত আমরা পারাই কত পোষা শিশুরা করে দেয় কোনোদিন তো আমরা দেয় খাটকে চুমা দেই না খাট ভাই তোর সাথে অন্যায় করে ফেলে কারণ ওই খাট ওটা হলো দুনিয়াবি আর এই কোরআন এত এত মর্যাদা এর সাথে ওই কাঠের সম্পর্ক থাকার কারণে আল্লাহ দাম বাড়ায় দিছেন দেখেন 500 টাকা দামের গোছের কাফ কিছু কিনেছেন একটু বাড়তি হয়েছে ওই এই কাপড় দ্বারা আপনি একটা জুজদান বানাইছেন আল্লাহ না করুন ওই ফিতাটা যদি এসে আপনার পায়ে পড়ে যায় আপনি সাথে সাথে কি করেন চুমা খাই বুকে লাগে অথচ জামায় কত পাড়া দেয় একবার জামাতে চুমা দেয় কোরআনের সাথে ওর সম্পর্ক থাকার কারণে ওর দাম বাড়ায় দিছে আমার মতন হাসান জামিলের কোন যোগ্যতা নাই কিছু নাই অথচ আপনাদের দোয়ার বরকতে এই কোরআন এর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জায়গায় আল্লাহ প্রোগ্রাম করায় এই যে উদানির পিশাব এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রোগ্রাম করাইছে এটা কোরআনের বরকত মা বাবার বরকত মা বাবার দোয়ার বরকত আমার কে চিনে কোরআনের সাথে সম্পর্ক রাখেন আল্লাহ দাম বাড়ায় দিবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াত এই কোরআন তেলাওয়াত করতে আমরা রাজি আছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ছেলে সন্তানদেরকে এই কোরআনের সাথে কোরআনের হাফেজ হওয়ার আলেম হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন এই জন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখব আল্লাহ বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াত এরপর হইল ওয়ুযাক্কিহিম এই যে এই জায়গাই তো কথা ওয়ুযাক্কিহিম আল্লাহ বলেছেন এইটা ভিতরে কি আছে একটা কলপ নামক বস্তু আছে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কসম খেয়েছেন কিন্তু একটা বিষয় এতগুলা কসম খেয়েছেন তা কোথাও নাই শুধু একটা বিষয়ে এতগুলা কসম খেয়েছেন 14টা কসম খেয়েছেন আমি বলবো পর্যায় ক্রমে ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে শুনুন মনোযোগটা দেই অন্তর দিকে অন্তর থেকে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যেই কলপটা আছে এই কলপটাকে পবিত্র করো আজকে এই কলপটাকে পবিত্র করার জন্য আপনি আর আমি কি চেষ্টা করছি বলেন কোনো চেষ্টা নাই কোনো ফিকির নাই চিন্তা করেন আজকে যদি আপনার আমার শরীরটা অসুস্থ হয়ে যায় এলাকার যে ডাক্তার আছে তার কাছে যাই ওই ডাক্তার যদি না পারে বলে তুমি থানায় চলিয়া যাও থানার ডাক্তার যদি না পারে থানার ডাক্তার বলে তুমি উপজেলায় যাও উপজেলার ডাক্তার যদি না পারে তিনি বলেন তুমি জেলায় যাও জেলার ডাক্তার যদি না পারে তিনি বলেন তুমি বিভাগে যাও বিভাগের ডাক্তার যদি না পারে তখন বিভাগের ডাক্তার বলে তুমি রাজধানীতে যাও রাজধানীর ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে তোমার বাইরের রাস্তা যাইতে হবে তোমার ইন্ডিয়া যাইতে হবে মাদ্রাজ যাইতে হবে
বাহিরের চিকিৎসা তোমার লাগবে এবার তুমি সন্তানদের দিকে তাকাও সন্তানের মুখের দিকে তাকাও সন্তানদেরকে বলো কি সন্তান এখন কি করবা সন্তানরা বলে বাবা যেই সম্পদ ছিল সব তো শেষ এখন কি করব বাবা ডাক দে বলে কোনো টেনশন করিস না আমার যেই ভিটা বাড়ি আছে এগুলো তোরা বিক্রি করে আমাকে মাদ্রাস পাঠা যদি আমি জীবিত থাকতে পারি আল্লাহর রহমতে একদিন না একদিন আমার টাকা হবে এখন আপনারা জ্ঞানী মানুষ আপনারা একটা প্রশ্নের উত্তর দেন দেখেন আজকে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য মাদ্রাস পর্যন্ত বিদেশে পর্যন্ত চিকিৎসা নেই অথচ কোন আলেম কোন মৌলভি সাহেব কোন মাওলানা মুফতি মুহাদ্দিস সাহেব এর কাছে কি কেউ কি বলছে নাকি যে আপনি যদি শরীরের অসুস্থতা নিয়ে কবরে যান তাহলে কবরের ভিতরে আযাব হইবে এরকমের কথা কেউ বলছে আপনি যদি যেই শরীরটা আল্লাহ দান করেছেন এই শরীরের অসুস্থতা নিয়ে যদি কবরে যান কবরের ভিতরে আযাব হবে কোন আলেম বলে নাই কোন মাওলানা বলে নাই কোন মুফতি সাহেব বলে নাই কোন ডাক্তার বলে নাই কোন কবিরাজ বলে নাই কোন ইঞ্জিনিয়ার বলে নাই কেউ বলে নাই অথচ এই শরীরটাকে সুস্থ রাখার জন্য কত সাধনা করেছি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুজাক্কিহিম তোমার অন্তরে তোমার এই যে 3.5 হাত যেই বটি আছে এই বটির ভিতরে যে একটা কলব আছে এই কলবের রোগ নিয়ে যদি ওই কবরে যাও কবরের আযাব শুরু হবে আর শেষ হবে না কলবের রোগ কি হিংসা রোগ তাকাব্বুরি রোগ ছোগলখুরি রোগ মুনাফিকি রোগ এই যে সুদ ঘুষ ইত্যাদি সব হইল কলবের রোগ কিন্তু আজ এই কলবের রোগে আমরা রোগী কিনা বলেন আজকে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা বিদেশ পর্যন্ত যাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুজাক্কিহিম যদি এই আত্মার রোগ নিয়ে ওই কবরে যাও তাহলে কিন্তু আযাব আত্মার রোগ নিয়ে যদি মৃত্যুর বিছানায় শোও অনেকেই আত্মার রোগের কারণে নাফরমান হইয়া জাহান্নামী হইয়া বেঈমান হইয়া ওই অন্ধকার কবরে চলে যায় কিন্তু এই আত্মার এটাকে সুস্থ রাখার জন্য আমাদের কোনোই চেষ্টা নাই কোনোই এই আত্মাকে সুস্থ করার জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন এই আত্মার খোরাকের জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন এই প্রোগ্রামের আয়োজন আর কিছু না শুধু এই আত্মা কিভাবে মানুষ শুদ্ধ করে পবিত্র করে ওই কবরের ভিতরে যাইতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ায়ুজাক্কিহিম তোমাদের আত্মাটাকে শুদ্ধ করো পবিত্র করো এই জন্য আমরা আজ থেকে আমি কারণ বলছি যে আয়াতের ভিতরে 5টা কথা বলবো আমার অলরেডি 2টা কথা বলা হয়ে গেছে 3টা চলতেছে আল্লাহ বলতেছেন যে ওয়ায়ুজাক্কিহিম যে তোমরা তোমাদের আত্মাটাকে পবিত্র করো এই জন্য আমাদের অনুরোধ থাকবে আমরা যা কিছু করি না কেন আমরা এই আত্মাটাকে শুদ্ধ করব পবিত্র করব এই আত্মাটার অনেক দাম অনেক দাম যদি আত্মাটা ভালো হয় তাহলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন আর আত্মাটা যদি খারাপ হয়ে যায় তাহলে নাফরমান হয়ে কিন্তু অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা কিন্তু সবচাইতে দামি তারপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন আল্লাহর কথার চাইতে কি আর কোনো কথা আছে পুরো পৃথিবীতে আল্লাহর কথার চাইতে আর কোনো কথা নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আরো তাকিদ দিছেন তাকিদের উপরে তাকিদ একটা নয় দুইটা নয় 14টা কসম খেয়েছেন এরপর আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়া নাফসি ওয়ামা সাফাহা ফাআলহামাহা ফুজুরাহা আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় একটা নয় দুইটা নয় 14টা কসম খাইছে সময় পাবো না এই জন্য এগুলা বলতেছি না এ জায়গায় আপনি জেনে রাখেন যে আল্লাহ রব্বুল আলামিনের কথা কিন্তু দাম
পৃথিবীর বুকে আল্লাহর কথার চাইতে আর শ্রেষ্ঠ কোন কথা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 14টা কসম খেয়েছেন 14টা কসম খেয়ে বলেছেন পদ আফলাহা মান যাক্কাহা হে তোমাদের কলবটাকে যদি তোমাদের মনটাকে যদি পবিত্র করতে পারো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে আর যদি তোমরা তোমাদের কলবটাকে যদি তোমরা পবিত্র না করতে পারো তাহলে কিন্তু তোমরা দেখতেছো যে সফলতা কিন্তু কোনোদিন তোমরা সফলতা অর্জন করতে পারবে না সফলতা আসল সফলতাই তো হইল ওই অন্ধকার কবরে ঈমান নিয়ে যেন যাইতে পারে ওই অন্ধকার কবরে যেন আযাব থেকে মুক্তি পাইতে পারে তাইলেই তো সফলতা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না কয়টা 14টা কসম খেয়ে বলেছেন পদ আফলাহ মান যাক্কাহা তোমাদের মনটাকে অন্তরটাকে পবিত্র করো করো এই জন্য আমরা আমাদের মনটাকে পবিত্র করে ওই অন্ধকার কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই অন্তরটাকে পবিত্র করে ওই কবরে যাওয়ার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন দুনিয়াতে আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত নাই বিধি আজকে আজকে আমরা কি করতেছি এই ওয়াজ মাহফিলে লোক কম এই মসজিদে আসতে পারছি না মহব্বত নাই বিদায় অথচ দেখা যায় সাহাবা একরাম নিজেদের জীবনটা দিয়ে দিয়েছেন সাহাবা একরাম নিজের জান মান সব কিছু কোরবান করে দিয়েছেন আল্লাহর ভালোবাসায় আল্লাহর রসুলের ভালোবাসায় বদরের যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে বাবা আবু জাহেলের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে গেছেন সন্তান নবীজির পক্ষ অবলম্বন করে বদরের প্রান্তরে চলে গেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে তলবারি দিয়া যুদ্ধ চলতেছে তরবারি দিয়া যুদ্ধ আর যুদ্ধ চোখের সামনে ধরা পড়ে গেল বাবার চেহারা চোখের সামনে যখন বাবার চেহারা ধরা পড়ে গেল ওই সাহাবীর নাম ছিল ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের সামনে বাবার চেহারাটা ধরা পড়ে গেল তখন তার চোখে পানি চলে আসলো সন্তান পিতার প্রতি মায়া লেগে গেল সন্তান তরবারি গুড়া গুটাইয়া নিল আর অন্তরে অন্তরে ভাবলো না না আমি আমার বাবাকে আঘাত করব না আমি আমার বাবাকে আঘাত করব না 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 আমি আমার বাবাকে আঘাত করব না আমি আমার বাবাকে আঘাত করব না এই বলে সন্তান যখন তরবারিটা গুটাইয়া নিল পিছনে আবার তার নফসের ভিতরে প্রশ্ন বারবার জাগতেছে হে ওবাইদা হে ওবাইদা আজ তোমার জন্মদানকারী বাবাকে বাবা মনে করে যদি আজকে ছেড়ে দাও সে তো আল্লাহর রসুলের দুশমান ইসলামের দুশমান কোরআনের দুশমান মুসলমানদের দুশমান এখন তুমি কেমন করে বাবাকে বাবা মনে করে তুমি তাকে ছেড়ে দাও সন্তানের অন্তরে যখন বারবার বারবার এই প্রশ্নগুলো জাগতেছিল সন্তান এবার পিছনে এই চিন্তা করে বলতেছেন যে যদি আজকে আমি আমার বাবাকে ইসলামের শত্রু না মনে করি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জালেমদের কাতারে দাঁড় করাইবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মুনাফিকদের কাতারে দাঁড় করাইবেন আল্লাহ আমাকে ফাসিকদের কাতারে দাঁড় করায় দিবেন যে আমি একজন ইসলামের দুশমনকে দুশমন মনে করলাম না এই ভেবে তিনি পিছনে ব্যাক করলেন পিছনে ঘুরে ইউটার্ন হয়ে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালেন দাঁড়াইয়া দেরি করলেন না নিজের বাবাকে বাবা না মনে করে নিজের বাবাকে বাবা না মনে করে ইসলামের শত্রু ভেবে কোরআনের শত্রু ভেবে আল্লাহর রসুলের দুশমন ভেবে এরপরে বাবার গর্দান বরাবর মস্তক বরাবর গর্দান বরাবর একটা আঘাত দিল এমন আঘাত দিল বাবার মস্তকটা আলাদা হয়ে গেল বাবা বাবা বদরের সন্তান পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে আল্লাহর ভালোবাসায় দিন ইসলামের ভালোবাসায় কোরআনের ভালোবাসায় যখন বাবার গর্দানটাকে উড়া দিল বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হইল মুসলমানরা যখন বিজয় বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয় হলো বিজয় হওয়ার পর আল্লাহর রসুল দেখতেছেন সমস্ত সাহাবা একরামদের মুখে হাসি সবার অন্তরে আনন্দ কিন্তু একজনের মুখে কোনো আনন্দ নাই হাসি নাই আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবা একরাম তোমাদের সবার মুখে আনন্দ সবার মুখে হাসি আমার ওবাইদার মুখে হাসি নাই কেন
সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে উবাইদার বাবা মারা গেছে বলতেছেন কে মেরেছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবাইদার বাবার ছিল কাফেরের পক্ষ অবলম্বন করে যুদ্ধের ময়দানে আর আপনার সাহাবী উবাইদা তো আপনার পক্ষ অবলম্বন করে আপনার মায়া যুদ্ধের ময়দানে আসছে যখন বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে তখন নিজের বাবাকে না বাবা না মনে করে উবাইদা তার বাবার গর্দান বরাবর এমন একটা আঘাত কইরা দিল বাবার মস্তকটাকে আলাদা কইরা দিল তখন আমার মায়ের নবী দুইটা হাত সামনের দিকে বাড়ায় দিলে বাড়ায় দিলে উবাইদা আর কাঁদিস না আর কাঁদিস না আমার বুকে আয় আমার বুকে আয় আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন উবাইদাকে বুকে ধরাইলেন বুকে ধরায়া দইরা বলেন উবাইদা তুই আজ প্রমাণ করে দিলি তুই পুরা পৃথিবীর বুকে যত মানুষ আসবে এই পৃথিবীর বুকে যত মানুষ আসবে তোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা أحب إليه من والده وولده والناس أجمعين তুই আজ প্রমাণ করে দিলি এই হাদিস যে তোর নিজের জীবনের চাইতে তোর মা বাবার চাইতে তুই আল্লাহকে বেশি ভালোবাসো আল্লাহর দিনকে বেশি ভালোবাসো ইসলামকে বেশি ভালোবাসো কুরআনকে বেশি ভালোবাসো মুসলমানকে তুই বেশি ভালোবাসো ওবাইদা তুই টেনশন করিস না তুই চিন্তা করিস না আল্লাহর জান্নাতের আটটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা তোর জন্য খুলিয়া দিছে চিন্তা করেন সন্তান বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা আর আপনি আর আমি আল্লাহর ভালোবাসা মসজিদে যাইতে পারি না আপনি আর আমি আল্লাহর ভালোবাসায় দীন ইসলাম মানতে পারি না আপনি আর আমি এমনিতেই জান্নাতে যাইব আপনি আর আমি গরু ছাগল যেইভাবে খায় ঘুমায় বাথরুম করে বাচ্চা দেয় আর জীবনটা শেষ আপনার আমার জীবনটা যদি ওইভাবে হয় তাহলে এমনিতেই কি জান্নাতে যাইবে জান্নাতে যাও কিন্তু এত সহজ না আর ঈমান নিয়ে ওই অন্ধকার কবরে যাওয়াটা এত সহজ না যদি সহজ হইতো সাহাবায়ে কেরাম এত ত্যাগ করতো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো এখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন যাই হোক আমি পাঁচটা কথা বলছিলাম যে এক নাম্বার কথা হলো যে আমরা কি করব প্রতিদিন কমসে কম দশ বার এই কথাটা বলবো যে আল্লাহ আমার মতন গাদ্দারকে আমার মতন গুনাহগারকে আমার মতন নাফারমানকে মায়ের নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইছো এই জন্য তোমার আদালতে হাজার কোটি লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আওয়াজ করবো নীরবে নির্জনে আর হইলো কোরআন তেলাওয়াত করবো আর হইলো ওই জাকিহিম নিজের আত্মাটাকে কি করবো শুদ্ধ করবো পবিত্র করবো আরো দুইটা আছে যেহেতু টাইম শেষ ইনশাল্লাহ অন্য সময় আলোচনা